প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র মালিককে। এই পৃথিবীতে যা কিছু হবে সব কিছু কার সন্তুষ্টির জন্য হবে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? এটাই হলো মুমিনের কাজ। আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়ামাহিয়ায়ামামাতি লিল্লাহি রব্বিল আলামিন। যদি মন চায় একটু আওয়াজ দিয়ে বলে ফেলেন আল্লাহু আকবার। একজন মুমিন, একজন ইমানদার, তার জীবনটা হবে আল্লাহর জন্য, তার নামাজ হবে, তার কুরবানি হবে, তার জীবন হবে, তার মরণ হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কাজ করার সময় চিন্তা করবে, আমি যে কাজটা করি এ কাজে আমার আল্লাহ খুশি হবে কিনা? যদি খুশি হয় ইমানদার এই কাজটা করবে, যদি আল্লাহ খুশি না হয় ইমানদার কাজটা পরিত্যাগ করবে। একজন মানুষ জীবনের প্রতিটা মুহূর্তে চিন্তা করবে যে কাজে আল্লাহ খুশি হবে ওই কাজ করবে, যে কাজে আমার আল্লাহ খুশি হবে না ইমানদার বান্দা ওই কাজ থেকে দূরে সরে যাবে। এজন্য আপনি যদি ভালো বান্দা হতে চান, আল্লাহর কাছের বান্দা হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, সরাসরি আল্লাহর প্রিয় হওয়া যাবে না। যদি আল্লাহকে মহব্বত করে থাকেন, আল্লাহকে যদি ভালোবেসে থাকো, হে মুমিন, সরাসরি আমার আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পেতে চাও আল্লাহর নবীর দরবারে যাও, নবীর নবীর কাছে যাও। যদি নবীকে পেয়ে যাও তবে আল্লাহকেই পেয়ে যাবা, যদি নবীকে পেতে চাও হক্কানি উলামায়ে কেরামের কাছে যাও, হক পীর মাশায়েখদের কাছে যাও। যদি হক পীর মাশায়েখের কাছে যে তাদের দিলের রুহানি দোয়া যদি নিতে পারো, আল্লাহ পাকের কসম আল্লাহর নবীকে পেয়ে যাবা, নবীকে পেলে আল্লাহকেই পাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আল্লাহকে পাওয়া যাবে, কথা বলেন না কেন, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে। বোবা আছেন নাকি এখানে? বোবা সময় খুব কম, একেবারে কম সময়, খুব দ্রুত কথা বলতে হবে। একটু আওয়াজ দিয়া বলেন সরাসরি কি আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পেতে হলে নবী লাগবে। এখন যদি আমার কোন ভাই বলে আল্লাহকে পেতে হলে সরাসরি পাওয়া যাবে, সরাসরি আল্লাহর গোলামি হবে, কথাটা সত্য নাকি মিথ্যা? এরে নবীর আশিক, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, মাধ্যম বানাতে হবে নবীকে। নবীকে যদি মাধ্যম বানায়া নাও আমার আল্লাহকেই পাওয়া হয়ে যাবে। নবীকে যদি পেতে চাও আল্লাহর ওলিদের মাধ্যম বানায়া নাও। এখন নবী চান, নবীর ভালোবাসাও চান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেন, বলেন আপনার ঈমান থাকবে না যাবে? কথাটা কি আমার? জোরে বলেন না কেন? লাগলে কিন্তু খবর আছে, ট্রাক্টরের পেছনে লেখা লাগলে খবর আছে, কথা কন না কেন? তার মানে হলো আল্লাহওয়ালা যারা তাদের সাথে লাগলেই কিন্তু মার্ডার, এর ফলাফল ভালো হবে না। আল্লাহর হাবিব বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহর নেককার বান্দাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক এদের সাথে যুদ্ধ ঘোষণা করে। একটু ঈমানের আওয়াজ দিয়া বলো বাবা, আল্লাহর সাথে যুদ্ধ করে টিকা যাবে নাকি?
অতএব যারা আল্লাহর উলিদের সাথে বেয়াদবি করে তারা নবীর সাথে বেয়াদবি করে, যারা নবীর সাথে বেয়াদবি করে তারা আমার আল্লাহর দুশমন। কথা গন ঠিক কিনা? নবীর সাথে লাগলে খবর আছে, আল্লাহর সাথে বেয়াদবি করলে খবর আছে, আল্লাহর উলিদের সাথে বেয়াদবি করলে খবর আছে। নিজামউদ্দিন আউলিয়াকে দিল্লির সম্রাট দাওয়াত দেয়, হুজুর ব্যস্ততার কারণে দাওয়াত নিতে পারে নাই। দিল্লির সম্রাটের মেজাজ গরম, একটা মৌলবি সামান্য মৌলবি হয়ে আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তার এত বড় স্পর্ধা। ডেটটা জানায়া দাও, আগামী মাসের 1 তারিখে যদি আমার দরবারে না আসে আমি নিজামুদ্দিন গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবো। দুই দিকের দুই সম্রাট, একজন দুনিয়ার সম্রাট আরেকজন পরকালের সম্রাট, একজন দুনিয়ার পাগল আরেকজন আল্লাহর পাগল। বলেন আল্লাহর পাগলের সাথে দুনিয়াদাররা টিকবে না, শেষ হবে। বুঝতেছেন কথা আমার? নিজামউদ্দিন আউলিয়া সাফ জানায় দিলেন, জানায় দাও আমি আগামী মাসেও যাব না। তোমাদের বাদশাকে জানায় দাও, খাদেমরা হুজুরকে বুঝায়, হুজুর একটু গেলে সমস্যাটা হয় কি? বলে গেলে কোনো সমস্যা নাই, গেলে আল্লাহর উলিদের মাথা নত করা হবে, আল্লাহর উলিদের সম্মান ভুলঞ্চিত হবে। মানুষ মনে করবে বাদশাকে একজন আল্লাহর উলি ভয় পায়, কিন্তু জেনে নাও যে আল্লাহর উলি হয় এ আল্লাহর উলি কাউকে ভয় পেয়ে চলে না। আল্লাহর উলি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই ভয় করে চলে। কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা আল্লাহর উলি তারা ভয় করে কাকে? কারণ তারা পড়েছে আল্লাহ বলেছে ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। পড়েছে আল্লাহ বলেছে ভয় তাদেরকে করিও না, তাগুতদের ভয় করিও না, দুনিয়াদারদেরকে ভয় করো না, ভয় করো আমি আল্লাহকে। যদি তোমরা মুমিন হয়ে থাকো, একজন আল্লাহর উলি মুমিন, অতএব মুমিন আল্লাহর উলি হয়ে কখনো দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে ব্যতিক্রম, একজন আল্লাহর উলি। আমরা বাংলাদেশে তো অলির অভাব নাই, পীরের অভাব নাই। একটু খেয়াল করে শুনবেন, বাংলাদেশে পীরের অভাব নাই, ডজন ডজন পীর পাওয়া যাবে। বাবা ঈদে মিলাদুন্নবীর ব্যানার দেখলেই পাগল হওয়া যাবে না। ঈদে মিলাদুন্নবী অবশ্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চাই, আমরা ঈদে মিলাদুন্নবীর ব্যানারের নিচে থাকতে চাই, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, ঈদে মিলাদুন্নবীর ব্যানারে দেওয়ানবাগিও মাহফিল করে, দেওয়ানবাগিও ঈদে মিলাদুন্নবী করে। অতএব দেওয়ানবাগিদের মতো ভণ্ডদের কাতারে গিয়া ঈমান আমল নষ্ট করা যাবে। নবীরা আসে কাকে ছেড়ে কাকে রেখে কথা বলবো? বাংলাদেশে এক দল বলে মানুষ কখনো আল্লাহর উলি হতে পারে না, বলে আল্লাহ হলো মানুষের উলি, বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মানুষ কখনো আল্লাহর উলি হতে পারে না, আল্লাহ হলো মানুষের উলি। আপনারাও কি তাই মনে করেন? মানুষ কি আল্লাহর উলি হতে পারে না? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আজকে বাংলাদেশে এক দল তৈরি হয়েছে যারা বলে আমগ সব ভুল, পীর ধরা ফরজ। প্রশ্ন করা হয় হুজুর পীর ধরা কি, বলে পীর ধরা ফরজ যেমন চোর ধরা ফরজ, চোর ধরে যেমন পিটায় সাইজ করবা, পীর ধরে পিটায় সাইজ করবা। এত আসতে হবে না নাউজুবিল্লাহ। হেরে নবীরা আসে, টুপি দাড়ি পাগড়ি পেয়েছো তুমি, আজকে কোরআন পড়ো, সুললিত কণ্ঠে কোরআন পড়ো, নামাজ পড়ো, কিন্তু ভুলে যেও না তোমার নামাজ কোরআন তেলাওয়াত ধর্মটা আল্লাহর উলিদের কারণে পেয়েছো। কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাহর উলিদের সাথে যারাই বেয়াদবি করবে তারাই ধ্বংস হবে। তবে এ কথা সত্য, বাংলাদেশে আজকে পিরালির নামে ভণ্ডামি হয়। সোজা সাপটা কথা, যারা ভণ্ডামি নোংরামি করে এদের সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক, জোরে বলেন,
এবার বাতিল পন্থী যারা আছেন, বদাকিদার যারা আছেন, ভালো করে হৃদয়ের কান লাগান। আপনারা যদি হাকলিদের বিরোধিতা করেন, আমরা মুসলমানদের দেহে বিন্দু মাত্র রক্ত ফোটা থাকতে আমরা আল্লাহর উলিদের বিরোধিতা মেনে নিতে পারি না। আপনারা যদি বলেন শাহজালালের মাজারটা লাঠি দিয়া ভেঙে গুড়ায় দাও, আপনারা বলেন শাহবনানের মাজারটা লাঠি দিয়ে ভেঙে উড়ায় দাও, একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন, এমন বেয়াদবিমূলক কথা যারা বলবে তাদের পথে চলা যাবে নাকি? জোরে বলেন না কেন? এবার ভালো করে খেয়াল করেন, যারা হক আল্লাহর ওলি এদের সাথে লাগলে কিন্তু খবর আছে, নিজামুদ্দিন আউলিয়া আর পরের দিন এক তারিখ খাদেম বুঝায় হুজুর আপনি যদি না যান ইজ্জতের উপর আঘাত আসবে, আত্মহত্যা করে ফেলা হবে, অতএব আপনি যাওয়াটাই ভালো হবে। নিজামুদ্দিন আউলিয়া আজকে সারা রাত ছাদের উপর পায়চারি করে, আজকে কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, তসবি পড়ে, অন্যদিন তসবি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আজকে তসবির ধরনটাও পাল্টায় গেছে, আজকে তসবি পড়ে একটা আওয়াজ মাঝে মধ্যে দেয়, ও শিয়াল কেন গর্তের ভিতরে থাকলি না, গর্ত তাই তো তোর জন্য নিরাপদ ছিল, ও শিয়াল কেন গর্তের ভিতরে থাকলি না, গর্তটাই তো তোর জন্য নিরাপদ ছিল, বল বল এখন তোকে তোর মৃত্যুর হাত থেকে কে বাঁচাবে, এখন তোকে অনির্বাচ্য মরণের হাত থেকে কে বাঁচায়া দিবে। খাদেম চিন্তা করে ব্যাপার কি, প্রতিদিন আমার পীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তসবি পড়ে, কিন্তু আজকে তসবি নাই, আজকে শুধু পড়ে ও শিয়াল তুই গর্তের ভেতরে কেন থাকলি না, গর্তের ভেতর থেকে কেন বাহির হলি, এখন তোকে কে বাঁচাবে। খাদেম বলে আমার পীরের কি মাথায় গন্ডগোল হয়ে গেল নাকি? আপনারা কি মনে করেন আল্লাহর উলির মাথায় গন্ডগোল না ঠিকই আছে? খাদেম বুঝে না, সকালে ফজরের আজানের আগে মাইকে প্রচার হয়, দুঃখের সাথে জানাচ্ছি একটি শোক সংবাদ, আজকে রাত এতটার সময় দিল্লির বর্তমান সম্রাট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অতএব বর্তমান সম্রাট হলো অমুকে। এবার খাদেম বুঝতে পারে, হুজুর বুঝতে পারলাম আপনার হাকিকত, এজন্যই বুঝি সারা রাত ধরে এই কথাটা বলেছেন। এরে নবীর আশেক, ভালো করে হৃদয়ের কান লাগা, আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম শেষ পরিণাম হবে দুনিয়ায় লাঞ্ছনা, দুনিয়ায় বেজ্জুদি, আর এর শেষ পরিণাম হলো জাহান্নামের আগুন, কথা কোন ঠিক কিনা? অতএব আমরা আল্লাহর উলিদের সাথে থাকতে চাই কিনা, এই কথা বলেন না কেন, চান কিনা বলে, কারা কারা চান? বেয়াদবি না নিয়ে দুই হাত উঁচু করে দেখান, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। এবার যদি আল্লাহর উলিদের সাথে থাকতে চান, দুশ্মনী করে থাকা যাবে? কথা কয় না। আল্লাহর উলিদের সাথে থাকতে চাইলে তাদের সোহবতে যেতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কারণ আপনি যাকে ভালোবাসবেন, যাকে মহব্বত করবেন, এই মহব্বতের ব্যক্তিটাকে দেখে দেখে আপনাকে চলতে হবে। আপনি এমন ব্যক্তিকে মহব্বত করবেন না যে ব্যক্তিটার ভেতরে বদ অভ্যাস বাজে অভ্যাস রয়েছে, যার ভেতরে বাজে অভ্যাস নেই ভালো অভ্যাস আছে। হক একজন আল্লাহর উলির দিকে তাকাইয়া তাকাইয়া ও যেভাবে চলে আপনিও ওইভাবে চলবেন, এটাই হলো প্রকৃত ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? বন্ধু আপনি যারে ভালোবাসবেন তার মতোই তো চলা উচিত, এটাই মানুষের স্বভাব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইখালিল, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের অনুগামী হতে চায়, তার বন্ধু যেভাবে চলে সেও ওইভাবে চলতে চায়, বন্ধু যেমন পোশাক পরে সেও পোশাক পরতে চায়। রাস্তা দিয়া পাঁচজন বন্ধু হাঁটতেছে, জিজ্ঞাসা করা হয়, ভাই ব্যাপার কি, তোদের সকলের গায়ে একরকম প্যান্ট, একরকম জামা, একরকম ক্যাপ, ব্যাপারটা কি? জবাব হলো, ভাই আমরা সবাই হলাম ফ্রেন্ডস, আমরা সবাই হলাম বন্ধু, এজন্য সবাই একভাবে হাঁটি, এক
একভাবে চলি, একই রকম পোশাক পরেছি। এজন্য আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের অনুগামী হতে চায়, তার বন্ধু যেভাবে চলে সেও ওইভাবে চলতে চায়। অতএব বন্ধু বানাবার আগে মানুষ চিন্তা করা উচিত, কাকে সে বন্ধু বানাবে। আপনি যদি বাবা খোরকে বন্ধু বানান, আস্তে আস্তে নিজেও বাবা খোর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কন না কেন আপনারা? আপনি যদি ধূমপাইকে বন্ধু বানান, বলে ফেললাম চাই নাই, তারপরও চলে আসছে, যাকেটা বাদি দিলাম, কিন্তু খেয়াল রাখবেন ধূমপান বিষপান, ধূমপান কথা বলেন না কেন? এরে ভাই ভালো করে খেয়াল করেন, যদি এরকম লোকের সাথে বন্ধুত্ব করেন, ধীরে ধীরে আপনি বলবেন আমার বন্ধু খায় আম পান করে, আমি কিন্তু পান করি না। একদিন দুই দিন তিন দিন আপনিও পান করবেন। আপনি যদি গাঁজাখোরকে বন্ধু বানান, গাঁজাখোর যেমন আপনিও গাঁজাখোর হয়ে যাবেন। আর একজন নামাজি বান্দাকে যদি বন্ধু বানান, নামাজির সাথে যদি চলেন, একজন নবীর আশেকের সাথে যদি চলেন, আশেক বলবে আয় আয় আয়, একটু নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ি। প্রথম দিন বলবেন, দোস্ত আজকে আমার প্যান্ট ভালো না, আগামী দিন পরবো। আগামী দিন আবার দোস্ত বলে, চল চল চল, আজান হয়েছে, বলেছো আগামী দিন নামাজ পড়বি, আজকে চল মসজিদে আয় নামাজ পড়বি, বলে দোস্ত আগামী দিন থেকে নামাজ পড়বো। আবার পরের দিন দেখা হয়, বলে দোস্ত তুই দুই দিন বলেছো নামাজ পড়বি, আজকে আয়। এবার দোস্তের সাথে মসজিদের ভিতরে ঢুকে যায়, এ দোস্ত নামাজি, সেও নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য কাকে ভালোবাসবেন, কাকে দিল দিবেন, চিন্তা ভাবনা করে নিয়েন। নবীর দুশ্মনদের কি দিল দেওয়া যাবে না? একটু খেয়াল করেন বাবা, ইয়াজিদের দলেরাও নামাজি, ইয়াজিদের দলেরাও কোরআন তেলাওয়াতকারী। সামান্য একটু খেয়াল করি, আপনি যাকে ভালোবাসবেন, সোজা কথা হলো এই, তার সাথেই আপনার হাসর নাসর হবে। যাকে ভালোবাসবেন তার সাথেই আপনার হাসর নাসর হবে। অতএব আপনি যদি দুনিয়াদারকে ভালোবাসেন, দুনিয়ার পাগল কোন ব্যক্তিকে ভালোবাসেন, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন না কেন? আপনাকেও জাহান্নামে যেতে হবে। সুফি সাহেব, একজন দুনিয়াদারের সাথে আপনার ভালো সম্পর্ক, তাহলে এই সুফি সাহেব হয়েও আপনি দুনিয়াদারের সাথে জাহান্নামে যেতে হবে। এজন্য কাকে ভালোবাসবেন চিন্তা ভাবনা করা দরকার, কার কথা মতো চলবেন। আল্লাহর নবী বলেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, أن رجلا قال يا رسول الله متى الساعة؟ قال ويلك وما أعددت لها؟ قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله. قال أنت مع من أحببت؟ قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها متفق عليه. একটু ভালো করে খেয়াল করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কখন হবে? কিয়ামত? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কালা ওয়াইলাকা ওয়ামা আদাতা লাহা, তুমি জিজ্ঞাসা করেছো কেয়ামত কখন হবে, আমি জানতে চাই কেয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি নিয়েছো, কি প্রস্তুতি তোমার আছে যে প্রস্তুতি নিয়ে আমাকে জিজ্ঞাসা করলা কেয়ামত কখন হবে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতের আওয়াজ দিয়া বলে ফেলেন না, ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখেন দেখেন দেখেন, হুজুর ধরা খায়, দেখেন মুসলমান আজকে কাকে ছেড়ে কাকে রেখে কথা বলবো,
ইয়াজিদি যারা তারাও নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করে, এরাও নামাজি কোরআন তেলাওয়াতকারী। আবার হুসাইনি কাফেলার সৈনিক যারা, হুসাইনের পাগল যারা, তারাও নামাজি, তারাও কোরআন তেলাওয়াতকারী। তফাৎটা হলো এই, এক দলের ভিতরে আহলে বাইতের মহব্বত আছে, আর এক দলের ভিতরে আহলে বাইতের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দেন না ঠিক কিনা? মহব্বত ছাড়া ইবাদতের কোন দাম নাই। জোরে বলেন, মহব্বত ছাড়া ইবাদতের কোন দাম? কিন্তু আমার দেশের একদল স্লোগান দেয় মহব্বত করলে জান্নাত পাওয়া যাবে। আমার দেশের একজন বক্তা, পপুলার বক্তা, বয়ান করতেছে নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। এত আস্তে বলবেন না, আউযুবিল্লাহ। এরে ভাই, তুমি বলতে যদি নাও চাও, তোমার মুখ ফুসকে কথাগুলো বাহির হয়ে গেছে, বাংলার মানুষ তোমার পরিচয় পেয়ে গেছে, তোমাদের পরিচয় পেয়ে গেছে, তোমরা আসলে মুসলিম নামে মুনাফিক, আল্লাহর নবীর দুশ্মন। কথা কন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না তো কি পাওয়া যাবে? ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে এটা কখনোই না। বরং ভালোবাসার দাম নাই এ কথা বলার তো সুযোগই নাই। কারণ আল্লাহর নবী বলেছে, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। যত লোক জাহান্নামী হবে, সবচেয়ে হালকা আযাব হবে আবু তালিবের। আবু তালিবের সবচেয়ে হালকা আযাব হবে, কেমন হালকা আযাব বলে, দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে, আগুনের জুতার তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে উতড়াবে, এটা হবে হালকা আযাব। কেন হালকা আযাব হবে বলে, আবু তালিব নবীরে ভালোবাসতো কিন্তু নবীর তরিকা মতো চলতো না, ভালোবাসতো মহব্বত করতো, ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান আনা। যেহেতু ঈমান আনে নাই এই জন্য জান্নাত পাবে না। মহব্বত করেছে এটা বৃথা যেতে পারে না। মহব্বত করার কারণে জান্নাতি হবে না, ঈমান না আনার কারণে জান্নাতি হবে না, জাহান্নামী হবে। কিন্তু ভালোবাসার মূল্য আল্লাহ দিবেন, কিভাবে দিবেন বলে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে সত্য, কিন্তু যত জাহান্নামী আছে সবচেয়ে হালকা আযাব হবে আবু তালেবের, সবচেয়ে হালকা আযাব আবু তালেবের। কেন? কারণ তিনি ভালোবাসতেন, ঈমান আনেন নাই। তাহলে ভালোবাসলে দাম আছে না নাই? তবে ভালোবাসার সাথে সাথে নেক আমলের বিকল্প নাই। এ নবীরা আসে ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী যখন বললেন তুমি কি প্রস্তুতি নিয়েছো বলে, একটা প্রস্তুতি আছে, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, একটা প্রস্তুতি আছে গো নবী, প্রস্তুতিটা হলো আমি আল্লাহকে আর নবীকে মহব্বত করি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি জবাব দিলেন? ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা, ইসলাম আবির্ভাবের পর মুসলমানদের কি এত খুশি হতে কখনোই দেখি নাই, যত খুশি তারা। এই নবী, এই লোকটা প্রশ্ন করার পর নবীর জবাব দিয়েছে, নবীর জবাব শুনে তারা যত খুশি হয়েছে, ইসলাম আবির্ভাবের পর মুসলমানদেরকে এত খুশি হতে কখনো দেখি নাই। তাহলে আমরা নবীকে ভালোবাসি কিনা? জোরে বলেন ভালোবাসি কিনা? তবে ভালোবাসার সাথে সাথে আমাদেরকে ভালোবাসার প্রমাণও দিতে হবে। কবুল বলছেন? কবুল বললেই চলবে না, বউর হক ঠিক মতো আদায় করতে হবে। তাইলে শাশুড়ি শ্বশুর বাড়িতে গিয়া ওই দেশি মুরগি খেতে পারবেন না, বরং এই যে ঝাড়ুর পিঠা খাওয়া খেতে হবে আপনার। কথা কি বুঝলেন? আমার শ্বশুর বাড়ি গিয়া যদি দেশি মুরগি খেতে চান, কোরমা পোলাও খেতে চান, তাহলে অবশ্যই কবুল বলে সীমাবদ্ধ থাকলে চলবে না। বউর তেল সাবান যা আছে সব দিতে হবে, ভালো আচরণ করতে হবে, তাইলে পোলাও কোরমা খাওয়া যাবে। এ দুনিয়ায় শুধু কলমা পড়েছি ইমানদার বলে বসে থাকলেই চলবে না, আমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে, তবেই জান্নাতে গেলে আমি জান্নাতি হতে পারবো, জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।